শুনছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল লাইক 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 শেয়ার শেয়ার অনেকে কষ্ট করে গাড়ি চালায় কেউ আবার সংসার চালায় আর আমি আমি ফেসবুক চালাই এই তো আসার সময় মা আমাকে বলছে তোর বাবা এত কষ্ট করে তোর জন্য টাকা পাঠায় আর তুই সেই টাকা দিয়ে ফেসবুক চালাস আমি বললাম মা বাবা যে কটা টাকা পাঠায় ওটা দিয়ে তো আর বিমান চালানো যাবে না তাই ফেসবুক চাল দাঁড়ান এটা একটু লাইক দিন দারুণ 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 কি আর বলবো আমাদের ডিরেক্টরকে আমি আজকে বলছিলাম আচ্ছা ভাই আপনার জীবনে এত 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 সমস্যা কেন বললো কি জানি হয়তো ওই যে ইনবক্সে আসা মেসেজ 20 জনকে ফরওয়ার্ড করি নাই সেজন্যই আসলে দাঁড়ান এ নিয়ে আরও পরে কথা বলবো দাঁড়ান এটা একটু আপনি এই যে অনেকে বলছেন যে এই ছেলেটা বারবার কেন মাথা নিচু করছে আসলে তাই হয় যারা ফেসবুক চালায় না তাদের দেখবেন মাথাটা নিচুই থাকে বিষয়টা বুঝতে পারলেন না কেন হয় জানেন দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখুন এটা কি এটা হচ্ছে ফেসবুকের লোগো ভালো করে খেয়াল করুন এই দেখুন এই দেখুন মাথাটা কেমন নিচু হয়ে আছে তাই না এটা আগে বোঝা উচিত ছিল যে ফেসবুক চালালে মাথাটা নিচু হবেই যাও ফেসবুক নিয়ে এরকম আরও জ্ঞানগর্ভ কথা বলবো কিন্তু তার আগে আপনাদেরকে বলি ফেসবুক আসলে কি দাঁড়ান ফেসবুকে দেখে নিই আসলে সংজ্ঞাটা কি এই তো স্পষ্ট খুঁজে পেলাম হ্যাঁ দুই চিমটি সত্যের সঙ্গে 10 বালতি চাপাবাজি মিশাইয়া স্থান কাল পাত্র এবং পাত্রী ভেদে নিজের ঢোল অতীব যত্ন সহকারে নিজেই পিটাইবার বিশ্বস্ত ও ভার্চুয়াল স্থানকেই বলে ফেসবুক এবং ফেসবুক এমন একটি বই যা খুলিবার পরে ঘুম উড়িয়া যায় প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে আজকে পুরো সময়টা জুড়ে ফেসবুকিং হবে আমি আর বেশি বকবক করবো না তাহলে আমার স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে টকবক করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নানা সরাসরি ইনবক্সে বাদ দিয়ে আমাদের হোম পেজে আসছেন বিশিষ্ট ফেসবুকার এবং জনপ্রিয় মডেল এবং উপস্থাপক মারিয়া নূর আসছেন মারিয়া নূর আমার মনে হয় যে আমরা একটা লাইভে যেতে পারি নাকি আপনি এসেছেন প্রিয় দর্শক আপনারা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক আপনার কাছে কেমন লাগে টক মিষ্টি নাকি ঝাল কখনো টক কখনো মিষ্টি কখনো ঝাল টক লাগবে এটা কিভাবে সম্ভব আমি মাঝে মাঝে হোম স্ক্রিন স্ক্রল করা বন্ধ করে দিই অ্যাকচুয়ালি মোস্টলি আমি হোম স্ক্রিন স্ক্রল করি না কারণ হচ্ছে অনেক নেগেটিভ জিনিস দেখতে হয় আমাকে আমার কাছে মনে হয় ইটস নট গুড ফর মাই মেন্টাল হেলথ সো আমি ওগুলো অ্যাভয়েড করতে চাই আপনি কবে থেকে ফেসবুক ইউজ করা শুরু করেছিলেন 2008 আপনার স্ট্যাটাস কেমন ফেসবুকের স্ট্যাটাসের বাইরে হোয়াটস অন ইওর মাইন্ড দ্যাটস ফেসবুক কোশ্চেন এই মুহূর্তে আপনি যদি একটা স্ট্যাটাস দিতে চান কি লিখবেন আর কতক্ষণ আমাকে এই টক মিষ্টি ঝালে থাকতে হবে হাই হাই শুরুই হতে পারলো না আচ্ছা ফেসবুকে অনেকে লিখে থাকে যে ওয়ার্কস অন ফেসবুক তারপরে কেউ লেখে যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমুক গ্রুপের তমুক গ্রুপের ফাউন্ডার খোঁজ নিয়ে জানা যাবে সে আসলে অ্যাকচুয়ালি বেকার তো আপনার ফেসবুকে দেখলাম যে অনেক কিছু লেখা আছে আমারটার উত্তর তো টিভি স্ক্রিনেই দেখা যায় আর নি টু এক্সপ্লেইন দ্যাট রাইট তার মানে সবগুলোই সত্য সবগুলোই সত্য এই যে আমার সমদ ভাই হ্যাঁ তো সেবার কি হয়েছে ভাবির সাথে গন্ডগোলের এক পর্যায়ে ভাবি তো তাকে দিয়েছে এক লাথি তো ভাই বাইরে বের হলো কি করা যায় তো হোয়াটস অন ইওর মাইন্ড সে দিয়েছে এইমাত্র লেগ পিস খেয়ে বের হলাম দ্যাট ওয়াজ এ গুড ওয়ান এইরকম সত্য স্ট্যাটাস কিছু দিয়েছেন এ পর্যন্ত হ্যাঁ অনেক দিয়েছে একটা ইভেন্ট করতে গিয়েছিলাম বরিশালে আচ্ছা শেষ হওয়ার পরে আমি তখনই ঢাকায় ফেরত আসার কথা বরিশালে আমার থাকার কথা না
কিন্তু ইভেন্টটা একটু দেরিতে শেষ হওয়ার কারণে আমার লঞ্চ মিস হয়ে যায়। পরে ওদেরকে বলি যে না, যেভাবেই হোক না কেন আমাকে লঞ্চ ধরতেই হবে। খুব পাগলামি করে আমি ফেরিঘাটে যাই, গিয়ে স্পিড বোটে উঠে যাই রাতের বেলা, যে মাঝ মাঝ নদীতে হলো লঞ্চ আমার জন্য দাঁড়াতে হবে, আজকে আমি লঞ্চে উঠবো, আমি ঢাকায় আসবো। এই গল্পটা আমি খুব রসালো করে লিখেছিলাম। তো হ্যাঁ, মাঝে মাঝে এরকম সত্য স্ট্যাটাস দিয়ে থাকি। সঙ্গত ভাই একদিন বাসায় ফিরে ভাবিকে বলল, আসলে ফেসবুকটা খুবই বাজে একটা জিনিস। তো ভাবি বলল, তা বলছো কেন, মনে নেই তোমার সঙ্গে কিন্তু আমার ফেসবুকেই পরিচয়, তারপরে কথা, তারপরেই আমাদের বিয়ে পর্যন্ত হলো। হ্যাঁ, এই জন্যই বলছি ফেসবুক একটা বাজে জিনিস। ফেসবুকের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বলে মনে হয়? আমার তো মনে হয় আমরাই হই মাঝে মাঝে। কিরকম ক্ষতি? এমন কথাবার্তা শুনতে হয় ভাই, পাবলিক কমেন্ট অপশনটা অন করে রাখলে আসলে মাঝে মাঝে মনে হয় যে কেন অন করে রাখলাম। আচ্ছা, আমার মনে হয় যে চোরেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওরা রাত 3-4টার সময় চুরি করতে গিয়ে দেখে সব জেগে আছে। হ্যাঁ, ট্রু। আপনি কত রাত জেগে ফেসবুকিং করেন? আমি রাত জেগে ফেসবুকিং করি না, আমি নেটফ্লিক্স চালাই। আচ্ছা, আমার এক বন্ধুর কথা বলি, সেই বন্ধু 5 ফিট হাইট, তাকে নিয়ে আমরা পাত্রী দেখতে গিয়েছি। পাত্রীর বাবা বলছিল, বাবা তোমার হাইট কত? বলছে এই ধরেন 5 ফিট 7। বলতে এটা ফেসবুক না, বলছে 5 ফিট 5 ফিট। ফেসবুকে আপনি অনেকের স্ট্যাটাস দেখেন, আপনি কিন্তু বুঝতে পারেন যে এটা ঠিকঠাক ও বলছে না। এটা তো আমার ম্যাটার না। যখন পরে সরাসরি তাকে দেখেন হাসি আসে না? I try to ignore this kind of people. আচ্ছা, ফেসবুকে একটা মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো নাম হচ্ছে জলে ভাষা পদ্ম। তো খুব আগ্রহ জাগলো এই জলে ভাষা পদ্মকে দেখতে হবে। তো দেখা করার মুহূর্তে দেখলাম যে এই মেয়ে সোফায় বসলে 5 ইঞ্চি দেবে যাবে। কালকে ফ্রেন্ড রিকোয়েস্টে দেখলাম যে তার নাম এ বাবু। হ্যাঁ, এ বাবু মানে কি আমি বোঝার অনেকক্ষণ চেষ্টা করছি, মানে একটি বাবু নাকি আমি একজন বাবু, আসলে ব্যাপারটা কি? আমি জানি যে আসলে সেই মানুষটার লাইফস্টাইল কিরকম বা উইয়ার্ড কিছু লিখে ছবি দেবে না, সে একটা সুন্দর ক্যাপশন দিয়ে বা নিজের মতো করে লিখেই দিবে। ওটা দেখলে বুঝে ফেলি যে এটা ফেক আইডি হবে, এটা আসলে আসল কিছু না। ফেসবুক নিয়ে জনপ্রিয় একটা বাণী রয়েছে, ফেসবুকে ফলোয়ার পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন। আমরা যারা এই সেক্টরে কাজ করি তাদের জন্য আসলে এটা সত্যি, কারণ আমাদেরকে যারা পছন্দ করেন বা যারা আমাদেরকে ফলো করেন আমাদের কাজ বা আমাদের আপডেটগুলো জানার জন্য, ইফ উই ডো স্টপ ডুইং দ্যাট, আজকে যদি আমি কাজই বন্ধ করে দিই আস্তে আস্তে মানুষ এমনিতেই চলে যাবে, রাইট? কে মনে রাখবে? কারণ মিডিয়া হচ্ছে ইরেজ মিডিয়া। তোর ফলোয়ার কতজন? 420,000 সামথিং। ফলোয়ারই হচ্ছে একজন আর্টিস্টের তলোয়ার। এটা একদম ভুয়া কথা। হ্যাঁ বলেন। তারপরে আপনার এত ফলোয়ার হওয়ার পিছনে মেইন কারণটা কি? আমার কাজ। একটা মেয়ে যখন রাতে ঠিক ফেসবুক করার শেষ এবার ঘুমাতে যাবে, তখন সে নিজের একটা হয়তো নাইট ড্রেস বা নিজের একটা ছবি আপ দেয় এবং গুড নাইট লিখে ঘুমাতে যায়, সাথে সাথে 100 জন ছেলের ঘুম নষ্ট হয়ে যায়। আপনার কারণে কতজনের ঘুম নষ্ট হয়? এখন ইনস্টাগ্রামের স্টোরিজে যেতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকম কথা লিখে মানুষ নেটফ্লিক্স চালানোর আগে হয়তো বা একটা পিকচার আপলোড দিলাম, যা আচ্ছা আজকে দিনে যা করেছে একটা সুন্দর ছবি আসছে একটু আপলোড দিয়ে দেই, এত রাতের বেলা আপলোড দিয়ে ঘুম নষ্ট করার কি দরকার? সো দিস ইজ এ কমন থিং অ্যাকচুয়ালি, এই কমেন্টটা আসবেই। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, আপনাকে ফটাফট উত্তর দিতে হবে। আগে দুষ্ট ছেলেরা মেয়েদের দেখলে চোখ মারত, আর এখন ফেসবুকে মেয়েদের পোক করে। অসাধারণ, বাহ, দারুণ বলেছেন। ফেসবুক ব্যবহার করে প্রথম কোটিপতি কে হয়েছে? মার্ক জুকারবার্গ। পৃথিবীর অধিকাংশ ফেসবুক স্ট্যাটাসের জন্ম হয় কিভাবে? হোয়াটস অন ইওর মাইন্ড, বাস একটা লিখে দিল আর কি, মানুষ চায় না। ইনবক্সে যে মারামারি হয় এটাকে এক কথায় কি বলা যায়? কি বলে? ইনবক্সিং। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্ক্রিনশট ফাস্ট না, ওইটাই ওয়ান কাইন্ড অফ সর্বনাশ। আপনাকে এখন গান শোনাবো এই ফেসবুক নিয়ে, বলতে হবে কোন গানটি আপনার মনে বাজছে। শোনাচ্ছি প্রথম গানটি। ওকে, প্রথম গানটি শুনালাম, এবার আপনাকে শোনাচ্ছি দ্বিতীয় গান। ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, সাত সমুদ্র পার করতে বলতে
এবার বলুন কোন গানটি আপনার বেশি মনে ধরেছে? একটাও না বলতে পারি। আচ্ছা, কাকে আপনি এরকম বলেছেন যে তুই আমার ফেসবুকেও নেই এই বুকেও নেই? না, এরকম কাউকে বলি নাই কখনো। আমি এইভাবে কথা বলি না। ফেসবুকে ছবি দেখে কে কে প্রেমে পড়েছে এরকম লিস্ট কত লম্বা হবে? অনেক অনেক লম্বা, নাম গুনে শেষ করা যাবে না। না, ওকে, যেহেতু সত্যি সত্যি সব উত্তর দিয়েছেন এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো। প্রিয় দর্শক, আপনাদেরকেও মিষ্টি খাওয়াবো, কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমরা আছি টক মিষ্টি ঝাল নিয়ে ফেসবুকে, আর আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ফেসবুকার, উপস্থাপক এবং মডেল মারিয়া নূর। আপনাকে একটা দারুণ তথ্য দিই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা ফেসবুক ব্যবহার করে তাদের মধ্যে 72% হলো পুরুষ আর 28% হলো নারী। অদ্ভুত ব্যাপার হলো এই 28% নারীর মধ্যে আবার 72% পুরুষ, 28% নারী। ব্যাপারটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে 3.5 মিলিয়ন নারী আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে ফেসবুকে 5.5 মিলিয়ন। দারুণ তথ্যের জন্যই আপনাকে মিষ্টি খাওয়াবো। প্রিয় দর্শক, আপনাদেরকেও মিষ্টি খাওয়াবো, আর মিষ্টি নিয়ে আসছে মিস মিষ্টি সাবিকুন নাহার মুন্না। কি অবস্থা? দাঁড়াও একটা ছবি তুলি, আপনি আমাদের ছবি ফেসবুকে দিয়েছেন, তো ফেসবুকে ছবি আপলোড দেওয়ার 1 ঘন্টা পরে আপনার ঠিক কতগুলো লাইক পড়ে? মিনিমাম 500। কি বলেন আপনি এগুলা? আমি ফেসবুকে ফটো দেওয়ার পর ঠিক 4-5 মিনিট পরেই তো 500 লাইক পড়ে যায়। হ্যাঁ, হবেই তো, মানে 85-এ মাছি তো বেশি ভনভন করে। আপু, আমার কাছে ফেসবুকটাই কি মনে হয় জানেন, ঠিক জেলখানার মতন, কারণ আমরা সবাই মিলে কিন্তু ওয়ালেই লিখতে থাকি। একদম ঠিক। তবে আমি চিন্তা করেছি যে কয়েকদিনের জন্য ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিব, কারণ সেই দিন এক ভিক্ষুক এসে আমাকে বলতেছে, আফা মানিস দত্তরাই খেন, আপনার ফেসবুক ফ্রেন্ড 2 টাকা ভিক্ষা দিয়েন না। আসলে সবাই কিন্তু এখন ফেসবুক। কত টাকা ভিক্ষা দিয়েছিলেন? আমি পালিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে কি রনি ভাই, মানে ফেসবুক আইডির নামগুলো দেখে না আসলে মালিকটা কেমন এটা কিন্তু বোঝা যায় না। এই মনে করুন যে 3 বাচ্চার মা ফেসবুক আইডির নাম হলো স্পর্শহীন বালিকা। ভাবা যায়? স্পর্শহীন বলেছে, কুমারী বালিকা তো বলেনি, সমস্যা কোথায়? সবাই ফেসবুকে আছে। তো আমার বরিশালের এক কাকা আছে, আমি তাকে সেদিন ফোন করলাম, ফোন করে বললাম, হ্যালো কাকা, এই আপনি কি ফেসবুকে আছেন? তো কাকা আমাকে বলছে, না গেদু, ওই মুই তো বাড়িতেই আছি। আমি বললাম, আপনি কি ফেসবুক ইউজ করেন? না, মুই তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। কাকা, আসলে হয়েছে কি, ওই আপনি কি ফেসবুক চালাইতে পারেন? এই কথা শুনে আমার কাকা বলছে, এ না, মুই তো চালাইতে পারি না, তাই তুই চালাইলে মুই পিছে বমুয়ান। আমার এক চাচা আমাকে কি বলেছে জানেন, এই যে তোরা ফেসবুক যখন চালাস এই স্টার্ট দেওয়ার সময় কি বুম বুম আওয়াজ হয়। আপু, যদি এমন হতো যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের ফেসবুক আইডি থাকতো, তাহলে তাদের স্ট্যাটাসগুলো ঠিক কেমন থাকতো? মানে আছে, আমার মনে হয় এরকম আমরা পাই। উইলিয়াম শেক্সপিয়ারের ফেসবুক পেজ এসেছে, সেটা দেখলাম হিটলার ফেসবুক পেজ পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, ওগুলো তো ফেক আইডি। যদি অরিজিনালি তাদের কোনো ফেসবুক আইডি থাকতো তাহলে কি হতো, কেমন হতো? তাহলে তাদের স্ট্যাটাসগুলো ঠিক এমন হতো, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাটাস দিত ঠিক এরকম, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছো আমার স্ট্যাটাস খানা কৌতূহল ভরে। আর কাজী নজরুল যদি লিখতেন তাহলে হতো এরকম, স্ট্যাটাসে যে কমেন্টগুলো চিরকল্যাণকর, অর্ধেক তার করিবে নারী অর্ধেক তার নর। ফেসবুক মানেই কিন্তু এখন আমরা এটা ধরে নিয়েছি যে এখানে প্রেমের নিবেদন হবে, প্রেম নিবেদন করবে ছেলেরা। একবার একটা ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি জাস্ট এক লাইনে তার উত্তর দিয়েছিলাম, উত্তর দেওয়ার পরে সাথে সাথে সে আমাকে ব্লক করে দিয়েছে। মানে ছেলেটা খুব সুন্দর করেই লিখেছিল ঠিক এভাবে, মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি। আমি তাকে লিখেছিলাম, এসব কি বলছেন ভাইয়া? ভাইয়া ইনবক্সে ভাইয়া, আসলে আগে তো ভাইয়া ছিল, এখন তো আপু আই লাভ ইউ বলে। আরে ভাইয়া সে সাইয়া থেকে এখন আপু সে। ওকে, ফেসবুক আসার পরে নতুন নতুন অনেক রোগও আসছে। তো আপু, আপনি ফেসবুকের কোন রোগে আক্রান্ত? না, মানে আমার মনে হয় আপনি রোগগুলো সম্পর্কে হয়তো জানেন না। আমি আপনাকে একটু ধারণা দিই, সেটা হলো যে যেমন একটা রোগ আছে লাইকোসিস,
লাইকোসিস? হ্যাঁ, লাইকোসিস মানে হলো যে এরা যে ধরনের পোস্টে তার সামনে চলে আসুক সাথে সাথে ধাপা ধাপ লাইক দিয়ে দিবে, সেটা যে পোস্টই হোক। আরেকটা রোগ আছে এরকম, ধরেন যে ঠিক লাইকোসিসের উল্টা, লাইকোফোবিয়া। এরা হলো যে মজার যত স্ট্যাটাস হোক, যত সুন্দর ফটোই হোক, কোনো লাইক দিবে না, স্ক্রল করে নিচে চলে যাবে। আচ্ছা, আবার কিছু রোগ আছে, যেমন হলো আপনার ডিঅ্যাক্টিভেসিস, মানে ডায়াবেটিসের আর একটা ভাই ডিঅ্যাক্টিভেসিস। এই রোগে যারা আক্রান্ত হয়, এরা ঘন ঘন আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। ফোন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? মার্ক জাকারবার্গ বলছেন বাংলায়? আচ্ছা বলুন বলুন, কি অবস্থা? হ্যাঁ, ও ও, জি জি জি, থ্যাংক ইউ। আমাদের এই প্রোগ্রামটা নাকি তার অনেক ভালো লাগছে। লাইক দিয়েছে? হ্যাঁ, শেয়ার দিতে বলেন। ও, এই প্রোগ্রামের চেয়ে মারিয়ানুকে? ও আচ্ছা আচ্ছা, আপনাকে বলেছে যে আপনাকে লাইক দিয়েছে, 30টা লাইক একসাথে। লাভলি একটা। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনাকেও ধন্যবাদ এই যে আমাদের এই প্রোগ্রামটা আপনি লাইভ দেখাচ্ছেন, এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, কেমন লাগলো মিষ্টিগুলো? খুব ভালো, অনেক সুইট মিষ্টি। অনেক অনেক ধন্যবাদ, আপনি লাইক দিলো, লাভ দিলো, নোটে চিন্তা করছি আর কি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই মিষ্টির রেশ থাকতে থাকতে আমরা ফিরে আসব, কিন্তু ঝালাই করা হবে আমাদের এই আজকের অতিথিকে। আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত টক মিষ্টি ঝালে। আমরা আছি আজকে ফেসবুকে, আর আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল এবং উপস্থাপক মারিয়া নূর। একটা স্টুডেন্টকে পড়াতাম, তো সেই স্টুডেন্টকে আমি বললাম যে তুমি তো সুন্দরবন ঘুরে আসলে, তো সুন্দরবনের সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে খানি পত্র লেখো। তো সে লিখেছে খাতায়, প্রিয় বন্ধু অনেক, জরুরি কথা আছে, ইনবক্সে আয়। হাসলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি এই প্রোগ্রামে এসেছেন দেখে অনেকে ইনবক্সে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে। আচ্ছা, তো সেই প্রশ্নগুলো আপনি কি করবেন? ইনবক্সিং হবে, মানে মারামারি হবে না, নরমাল থাকবে? আচ্ছা, দেখা যাক কি হয়। আপনি প্রস্তুত? হ্যাঁ। পরশ পাথর প্রশ্ন করেছেন, আপনি নিজেকে কি মনে করেন, ভার্চুয়াল সেলিব্রিটি নাকি অ্যাকচুয়াল সেলিব্রিটি? আ হিউম্যান বিং, মারিয়া নূর, দ্যাটস ইট। জীবনের শেষ প্রান্তে আমি, এটাই তার আইডি, প্রশ্ন করেছেন। ওয়াও, আপনি উত্তরটা শুনে অন্তত তারপর যা সিদ্ধান্ত নেবার নেবেন। তমাল প্রথমে ছিল আমার জাস্ট ফ্রেন্ড, তারপর হয়েছে বেস্ট ফ্রেন্ড, তারপর বয়ফ্রেন্ড, আর এখন আনফ্রেন্ড। আপনি এরকম জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ডের সাঁকো পেরিয়ে বয়ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করেছেন কতজনকে? আমি কখনো কাউকে না করেননি এরকম? না, আমার লাইফে আমার প্রেম একটাই হয়েছে, সেটাই চলছে। ওকে গুড। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করেছেন, শেষ বিকেলের পাখি, ফেসবুকে বেশি সময় না দিয়ে বাস্তব জীবনের কাজে বেশি সময় দিলে আরো সফল হতেন? আমি জানি না, আমি ফেসবুকে বেশি সময় দিই বাস্তব জীবনের কাজের থেকে, না, নট ট্রু। চেয়ারম্যান সাপ, আসসালামু আলাইকুম, ফেসবুকের স্ট্যাটাসে প্রকাশ পায় মানুষের ব্যক্তিত্ব, আর ইনবক্সে প্রকাশ পায় চরিত্র। আপনার ব্যক্তিত্ব আর চরিত্রের পার্থক্য কেমন, রাত আর দিন? কোনোটাই না, একদম সব সমান, দেয়ার ইজ নো গ্রে, ব্ল্যাক অর হোয়াইট। অ্যাঞ্জেল আখি, ফ্রেন্ড লিস্টে থাকা সবাই বন্ধু নয়, ফেক আইডিধারী কিছু সিসি ক্যামেরাও থাকে, আপনি ফেক আইডির মাধ্যমে কার উপর নজরদারি করেন? নাই তো ফেক আইডি। আপনাকে কেউ নজরদারি করছে কিনা আপনি কিভাবে বুঝেন? ভুল করে যদি একদিন হঠাৎ করে লাইক পড়ে যায়, তাহলে মানে যতদিন লাইক দেয়নি, তার মানে আজকে স্ক্রল করতে গিয়ে হঠাৎ করে ভুল করে লাইক করেছে, তার মানে তিনি নজরদারি করে যাচ্ছেন আসলে। আচ্ছা, বুকের জ্বালা, হ্যাঁ, এটাই তার আইডি, উনি প্রশ্ন করেছেন। ফেসবুক শুরুতে ছিল সোশ্যাল মিডিয়া, এখন হয়ে গেছে ম্যারেজ মিডিয়া, আপনি ফেসবুকের মাধ্যমে প্রতিদিন গড়ে কতটি বিয়ের প্রস্তাব পান? 40-50টা তো হবে। এত? হ্যাঁ, ইউ ক্যান চেক মাই ইনবক্স। সত্যি 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 সত্যি, সব জানতা তৌহিদা, জানতা সব জানেন তিনি। আপনার আজকের জনপ্রিয়তার পেছনে কোনটার ভূমিকা আসলে বেশি, এক ফেস নাকি ফেসবুক নাকি তিন মেধা? ফেসবুক তো অবশ্যই না, ফেসও না, অবশ্যই মেধা। হ্যাঁ, তাহলে মেধা থাকলে রেডিওতে কেন জনপ্রিয় হলেন? রেডিওতে জনপ্রিয় ছিলাম বলেই তো আমার, তাহলে ওটা থেকে কেন? আমার যখন ফার্স্ট পেজ ছিল, যে পেজটা আমি বললাম হ্যাক হয়েছে, তখন আমার ফেস কেউ দেখতো না, বাট স্টিল আই হ্যাড লাইক
5 lakh ফলোয়ার। দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ, নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই, একজন শিল্পীর তার শিল্পমান বিচারে অ্যাকচুয়ালি এই ফলোয়ার লাইক এগুলো কি কতটা ভূমিকা রাখতে পারে? আগে সরাসরি রিয়াকশনটা কিন্তু আমরা পেতাম না টেলিভিশনে, হয়তো বা ফোনে এক দুজনের কল পেতাম, এখন হচ্ছে গিয়ে সবাই জানাচ্ছে, সবারটাই আমরা সরাসরি পাচ্ছি ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হোয়াটএভার সোশ্যাল মিডিয়া। সো সেই জায়গাটা থেকে একটা মোটিভেশন আসে হয়তো বা ইন্সপিরেশন আসে যে আমার দর্শকরা আমার কাজ দেখছে বা ভালো লাগছে, সেটা বলতে পারি। কিন্তু ওই ফলোয়ার কাউন্ট দিয়ে যদি মেধা যাচাই করে তারপরে কাজের জন্য বলা হয় তাহলে সেটাতে আসলে আমার আপত্তি আছে। হঠাৎ ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ফলোয়ার একেবারে শূন্য, কি করবেন? ভাববো ফেসবুক হ্যাক হয়েছে। শুধু ফেসবুক হ্যাক হয়েছে ভাববো না, ভাবো ফেসবুক মরে গেছে, কারণ অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডরা তো আমার ফলোয়ার থাকবে। অনেক ধন্যবাদ, দারুণ বলেছেন। ফেসবুক নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম, অনেক আলাপচারিতা হচ্ছিল, কিন্তু অপেক্ষা করছে ঝালাইবাজ মামনুন, আমরা শুনবো ফেসবুক নিয়ে তার বক্তব্য। মুখে যতই দেশি পণ্য ব্যবহারের কথা বলি, খেয়াল করে দেখুন অধিকাংশ মানুষের হাতে কি, চাইনিজ মোবাইল আর আমেরিকান ফেসবুক। তাই পাল্টে গেছে ছড়ার বুলিও, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, ফেসবুক এলো দেশে, ফেসবুকেতে মাথা খেয়েছে, পড়াশোনা হবে কিসে? ফেসবুক এক আজব দুনিয়া, নামে সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এটি ব্যবহারের ফলে ধীরে ধীরে অসামাজিকই হয়ে যাচ্ছি আমরা। ফেসবুকে অপরিচিত মানুষদের আমরা বন্ধু বানাই, আর চিরপরিচিত বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের করে রাখি ব্লক। 2004 সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিন বন্ধুর সঙ্গে মিলে ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ। বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 300 মিলিয়ন, বাংলাদেশে ব্যবহার করছেন প্রায় 30 মিলিয়ন মানুষ। ফেসবুকের কারণে বন্ধুত্ব বাড়লেও অনেকের মতে আসলে সৃষ্টি হচ্ছে দূরত্ব। কখনো ভেবেছেন বন্ধুদের নিজেদের মধ্যে দেখা হওয়া বা আড্ডাটা যে অনেক কমে গেছে? আর নিত্য নতুন বন্ধু বানাতে গিয়ে নিজের অজান্তেই হয়তো হারিয়ে ফেলছেন সবচেয়ে কাছের বন্ধু বা বিশ্বাসী মানুষটিকে। বিশ্বের নানা তথ্য ও খবরের আপডেট মিলছে ফেসবুকেই, মাত্র একটি পোস্টেই মুমূর্ষ রোগীর জন্য হচ্ছে রক্তের ব্যবস্থা, খোঁজ মিলছে হারিয়ে যাওয়া স্বজনের, বাড়ছে ফেসবুক কেন্দ্রিক ব্যবসা, হচ্ছে অনেকের কর্মসংস্থান, গড়ে উঠেছে নানা ইতিবাচক সামাজিক উদ্যোগ যা আসলে প্রশংসার দাবি রাখে। মুদ্রার উল্টোপিঠ কি বলে, ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য, সংবাদ ও গুজব ছড়ানোর অপচেষ্টা হচ্ছে অহরহ, সৃষ্টি হচ্ছে অনৈতিক সম্পর্ক, ভাঙছে সংসার, আলগা হচ্ছে পারিবারিক বন্ধন, আইডি হ্যাক ও ফেক আইডির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে কেউ হারাচ্ছে অর্থ, কেউ সম্মান। আর রাত জেগে ফেসবুক ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা নষ্ট হচ্ছে, ভুগছে শারীরিক ও মানসিক নানা সমস্যায়। পৃথিবীর বড় আবিষ্কারগুলো মহৎ উদ্দেশ্য হলেও মানুষই করেছে সেগুলোর অপব্যবহার, ফেসবুকের ক্ষেত্রেও তা ঘটছে। মনে রাখবেন, ইতিহাস কিন্তু যন্ত্র বা প্রযুক্তিকে দোষ না দিয়ে অভিযোগের আঙুলটা তুলবে মানুষের দিকেই। আর আপনি যদি সেই অভিযুক্ত মানুষের তালিকায় নিজের নামটা ওঠান, তাহলে বলুন তো বিবেকের কাছে দায়া দেবেন কীভাবে? ঝালাইবাজ মামনুনের কথা শুনছিলাম, এই নিয়ে আপনার শেষ কমেন্ট শুনতে চাই। ফেসবুকের কারণে অনেক নতুন আর্টিস্টদের প্রতিভা দেখতে পাচ্ছি, হয়তো বা একটা সুন্দর গান আপলোড করলো আমরা শুনছি, তো সেখানে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি, তো এটা একটা ভালো দিকে ব্যবহার হচ্ছে। আমরা নিউজ আপডেট পাচ্ছি ফেসবুকে, কিন্তু আবার ওই নিউজগুলোকে ব্যবহার করেই, যেমন কি করছেন মারিয়ানুর দেখুন ভিডিও সহ, সেটা হচ্ছে নেগেটিভ ব্যবহার। আমাদের সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি, বা নেগেটিভ জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা পিক আপ করি বেশি, সেটার বদলে পজিটিভটাই যদি শুধু পিক করবার চেষ্টা করি, আই থিঙ্ক ফেসবুক ক্যান ডু সো মেনি গুড থিংস ফর আস। ওকে, অনেক অনেক ধন্যবাদ, দারুণ লাগলো আপনার কথা শুনে। আশা করি যে দর্শকরাও আপনার কথাগুলো অনেক পছন্দ করেছে। সেই সাথে একটু বলে রাখি, যারা উনার আরও কথা শুনতে চান তাহলে উনার আইডি মারিয়ানুর, এটাতে আপনারা ফলো করে আবার লগ ইন করবো আগামী সপ্তাহে নতুন গেস্ট নিয়ে। আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, আর একটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটাসই বংশের পরিচয়।